সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো স্ট্রবেরি জেলি, যেটা আপনারা ব্রেডের সাথে লাগিয়ে খেতে পারবেন, প্লাস ন্যাচারালি ইয়োগার্টের সাথে মিক্স করে আপনারা এটা খেতে পারবেন। টেস্টটা আসবে একদম মুলারের ইয়োগার্টের মতো। আর মুলারের ইয়োগার্ট যে স্ট্রবেরি যে ফ্লেভারটা আছে, আপনারা ইউকেতে যারা থাকেন তারা অবশ্যই এটাকে চিনেন, অনেক টেস্টি ইয়োগার্ট আর এক্সপেন্সিভও। সো আপনারা যদি ঘরে বানিয়ে খেতে চান তাহলে আপনারা স্ট্রবেরির এই জ্যামটা তৈরি করে নেবেন আমার রেসিপি ফলো করে। স্ট্রবেরি যেভাবে আমি ক্লিন করতেছি, একটা প্লাস্টিকের স্ট্র নিয়ে আমি স্ট্রবেরির ভিতরে শক্ত অংশটাকে এভাবে ফেলে দিচ্ছি। এভাবে ফেলে দেওয়ার পরে এগুলোকে আমি জাস্ট ধুয়ে নিব। স্ট্রবেরি কিন্তু আলাদা কোনো কাটতে হবে না, কারণ স্ট্রবেরি আগুনের মধ্যে দেওয়ার কিছুক্ষণ পরেই এটা থেকে অনেক পানি বের হবে আর একদম নরম হয়ে যাবে। তখন আমি ব্লেন্ডার করে নিব। এবার আমি এগুলাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, চুলায় বসিয়ে দিলাম। সাথে আমি 2 কাপ মেজারমেন্ট কাপে চিনি দিয়ে দিচ্ছি। 2 কাপ চিনি এনাফ, মিষ্টি যতটুকু হবে এনাফ হবে, আর আপনারা চাইলে একটু বেশিও ইউজ করতে পারেন। এবার দিয়ে দিচ্ছি সিরকা। সিরকাটা এর জন্য দিচ্ছি যে সিরকা দিলে বেশি দিন জ্যামটা ভালো থাকবে। এবার আমি এখানে ফ্লেভারের জন্য দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। এটা অপশনাল, আপনারা না থাকলে না দিলেও হবে। সামান্য 2-3 ফোঁটা লেবুর রস দিয়ে দিতে পারেন। এবার আমি সামান্য একটু 3-4 ফোঁটা রেড ফুড কালার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, না দিলেও পারবেন। স্ট্রবেরি কালারটা যখন স্ট্রবেরি একদম সিদ্ধ হয়ে যাবে তখন অটোমেটিক্যালি দেখা যাবে স্ট্রবেরির কালারটা অনেক লাল হয়ে গেছে। এক্সট্রা আসলে আমি অ্যাড করেছি, বাট আপনারা না করলেও পারবেন। এবার স্ট্রবেরিগুলা 5 মিনিট সেদ্ধ করার পরে আমি এগুলা তুলে নিচ্ছি একটা ব্লেন্ডারের মধ্যে। স্ট্রবেরিগুলা আমি ব্লেন্ডার করে এখানে আবার ছেড়ে দিব। আপনারা চাইলে যদি একদম যদি চান আপনারা কোনো বিচি না থাকবে তাহলে এগুলাকে আপনারা ছেঁকে ঢেলে দিতে পারেন, কিন্তু আমি ছাঁকবো না। আমি এগুলাকে এবার ডেগের মধ্যে ঢেলে দিলাম। আর এখন যেটা করতে হবে, একদম অল্প আগুনে এগুলাকে রান্না করতে হবে 20-25 মিনিট। এই ফেনাটা কিন্তু পরবর্তীতে থাকবে না, ঠান্ডা হওয়ার পরে চলে যাবে। আর আপনাদেরকে এটা প্রায় রেডি হয়ে গেছে, 20-25 মিনিট পরে দেখেন যে ঘনত্বটা আপনারা দেখতে পাচ্ছেন। সময় কতটুকু লাগবে সেটা ডিপেন্ড করে আপনারা কীভাবে করছেন। তো এর জন্য জাস্ট একটা জিনিস খেয়াল রাখবেন, এই রকম যখন ঘন হয়ে যাবে, দেখবেন ঘন ঘন ফেনা আসতেছে, তখন মনে করবেন যে এটা তৈরি হয়ে গেছে, ঠান্ডা করে পরিবেশন করুন। আমি ন্যাচারাল ইয়োগার্ট নিয়ে নিচ্ছি এখানে, টক দই, আর টক দইয়ের সাথে আমি স্ট্রবেরির জ্যামটা দিয়ে দিচ্ছি। এভাবে খেতে অনেকটা ভালো লাগে, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর সাথে সাথে আপনারা ব্রেড দিয়েও এটা খেতে পারবেন। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই।